রবিবার জলঙ্গি মহাবিদ্যালয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলঙ্গি কেন্দ্রের সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি তপন সামন্ত, জেলা নেত্রী মিতা দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞান আন্দোলনকে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া এবং বিজ্ঞান মানসিকতাকে প্রসারিত করাই বিজ্ঞান মঞ্চের একমাত্র লক্ষ্য বলে জানানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কিন্তু বিজ্ঞান মঞ্চের অর্গানাইজার বা কর্মী আমি না, হাতে কলমে বিজ্ঞান মঞ্চের কাজ যেটা তারা করেছেন আমি তা করিনি। রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলঙ্গি কেন্দ্রের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো জলঙ্গি মহাবিদ্যালয়ে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি তপন সামন্ত, জেলা নেত্রী মিতা দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই দিনের সভার মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞান আন্দোলনকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে, বিজ্ঞান মানসিকতাকে প্রসারিত করার সেই লক্ষ্যে আপামর জনগণের কাছে যেতে গেলে কমিটির দরকার বিভিন্ন জায়গায়। ফলে গ্রামে গঞ্জে সকল জায়গায় বিজ্ঞান আন্দোলনকে পৌঁছে দেওয়ায় একমাত্র লক্ষ্য বলে জানালেন জেলা নেত্রী মিতা দত্ত। যে আমাদের জলঙ্গি বিজ্ঞান কেন্দ্রের কমিটি গঠিত হল, আমাদের এখন গোটা রাজ্য জুড়েই চলছে আমাদের বিজ্ঞান কেন্দ্র। আমাদের রাজ্য সম্মেলন আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে, সেই সম্মেলনকে কেন্দ্র করে এখন গোটা রাজ্য জুড়েই আমাদের যে কর্মসূচি চলছে, যে বিজ্ঞান আন্দোলনকে আরো বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতাকে প্রসারিত করা, সেই লক্ষ্যে আমরা আপামর জনগণের কাছে যাচ্ছি। এবং জনগণের কাছে যেতে গেলে একটা তো কমিটি দরকার বিভিন্ন জায়গায়, সেই জন্য আমরা আগে বিজ্ঞান কেন্দ্র, তারপরে বিজ্ঞান কেন্দ্রের আন্ডারে বিজ্ঞান চক্র, বিজ্ঞান চক্রের আন্ডারে বিজ্ঞান সভা, এই রকম ছোট ছোট করে গ্রামে গঞ্জে শহরতলিতে আমরা এই বিজ্ঞান আন্দোলনকে পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছি। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাত।